हाई फ्रेंड्स, अस्सलामु अलैकुम। आई एम शांता एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। केमन आछेन सबाई? आशा करी भालो। आज के आमी जे भिडियोटी निये एसेछि सबार काछे रिक्वेस्ट थाकलो जे आपनारा ए टिप्सटी अवश्य फलो करबें, कारण एटा आमी मात्र सात दिन एकजनेर उपर प्रयोग करे तारपरे आपनादेर साथे एटा शेयर करछि। तो सात दिन रिव्यू नेওয়ার পরে তার 4 ইঞ্চি পেট কিন্তু কমে গেছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর এটা খুবই সহজ একটা রেমেডি। যারা এতদিন ধরে সহজ কিছু খুঁজছিলেন তো এটা অবশ্যই ট্রাই করতে একদমই ভুলবেন না। আর স্বাদের কথা চিন্তা করছেন তো যে এটা কি তিতা লাগবে, তো আগে থেকেই বলে নিচ্ছি এটা একটুও তিতা লাগবে না, আপনারা এটা অনায়াসে খেতে পারবেন। প্রথমে আমি এখান থেকে একটা শশা নিয়ে নেছি। শশাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ বিষমুক্ত করে নিয়েছি। আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম শশাটা। এবার আমি এই শশাগুলো স্লাইস করে কেটে নেছি, আর আমি নিচ্ছি এখানে একটা লেবু। মার্কেট থেকে যখন শশা লেবু কিনে নিয়ে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন, যেহেতু এগুলো সিলকা সহই কিন্তু খাওয়া হবে। এই কারণে এটা কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে নিয়ে নিব আদা। তো আদা এখানে দেখতে পাচ্ছেন আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিব। এই যে এতটুকু পরিমাণ নিলেই কিন্তু আমার হয়ে যাবে। এবার আমি আদাটা ছুলে এটাও আমি কেটে নেচ্ছি। এটা সবথেকে ভালো কাজ করে পেটের জন্য, আপনার মেদ ভুঁড়ি একেবারেই থাকবে না। আপনি এটা 15 দিন মতো ট্রাই করতে পারেন। এবার আমি এখানে ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। তো আমার এই ব্লেন্ডার জগের কিন্তু ছাকনি আছে, তো আমি এই ছাকনির ভিতরে এই যে কেটে রেখেছি আমি সেগুলো দিয়ে দিব। তো আপনাদের যদি ছাকনিটা না থাকে আপনারা এমনি ব্লেন্ড করে তারপরে সেকে নেবেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এটা যে শুধু পেট কমায় সেটা না, এটা আপনার সারা দেহের ওজন তো কমাবেই, আপনার শরীরে যদি কোনো টক্সিন থাকে সেটাও বের করে দিবে। আরও আমি এর ভিতরে দিয়ে দিলাম বিট লবণ। আপনারা যদি পারেন হিমালয়া পিঙ্ক সল্ট অথবা ব্ল্যাক সল্ট দিয়ে দিবেন, মানে কালো লবণ। আমার কাছে বিট লবণ আছে তাই আমি ওটা দিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে কোনো প্রকার লবণ না থাকে এগুলোর, তাহলে এমনি যে খাবার লবণ ওটা অল্প করে দিতে পারেন, কারণ লবণটা না দিলে এটা খেতে একটু মানে কেমন একটা পানসা ধরনের। এই কারণে যদি এমনি খান তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এটা আপনি তিনবার খাবেন, সকালে একবার খালি পেটে, একদম খালি পেটে খেয়ে নেবেন। আর এখানে আপনি যে পানিটা ইউজ করবেন পানিটা একটু হালকা গরম নিতে হবে পানিটা, আর পরে আপনি ফ্রিজে রেখে দিবেন। দুপুরের পরে একবার খাবেন, মানে বিকালের দিকে, আর রাতে ঘুমানোর আগে একবার খেতে হবে এটা। আর ফ্রিজে রাখার পরে এটা আর গরম করতে হবে না। আপনি যদি কোনো বাচ্চার মা হয়ে থাকেন তারপরেও আপনি এই রেমেডিটি খেতে পারবেন, এবং এটা যে কোনো ডায়েটেও আপনারা খেতে পারবেন। এটাতে কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। আপনার যদি ডায়াবেটিক থেকে থাকে, তারপরে প্রেশার, হৃদরোগ, হাঁপানি, যে রোগী থেকে থাকুক না কেন, এই রেমেডিটি আপনি খেতে পারবেন, আর আপনার এটা খেলে আরও বেশি ভালো হবে। তো ফ্রেন্ডস, আপনাদের এটা খেয়ে কি রেজাল্ট হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.